হাই গাইস, ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ঘ্যাট। আজকে আমি আপনাদেরকে পুঁই শাকের ঘ্যাট করে দেখাবো। তাহলে এই যে দেখুন, এখানে কেটে নিয়েছি এই যে পুঁই শাক, পুঁই শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া, এই যে এইভাবে কেটেছি। আর এর সাথে দিয়ে দেব, এখানে আলু আছে, এই যে এরকমভাবে এই টাইপের আলুগুলো কেটেছি, শিম আছে, কুমড়ো আছে, কুমড়োগুলোকেও এই যে এইভাবে কেটে নিয়েছি, কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দেবো বেগুন, এই যে বেগুনগুলোকে, এখানে বেশি বেগুন লাগে না ঘ্যাটে, এই যে আমি এই কটা বেগুন দিয়েছি, এখানে আছে 6টা কি 7টা বেগুন আছে, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছি, সবজি সব ধোয়া। এবার আমি এটা বসাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দেখুন, কড়াইটা গরম করে নিয়েছি, আগে কটা আমি ধনে ভেজে নেব, ধনে জিরে, ধনে দিয়ে দেবো কটা জিরে, এটাকে আমি ভেজে নেব, তুলে নেবো তখন দেখুন। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, এরকমভাবে ভেজে নিতে হবে। এবার আমি তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কটা 5 ফোড়ন, 2টো জিরে, 5 ফোড়ন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলোকে আমি ঢেলে দেবো। এটা আগে আমি একটু ঢাকা দিয়ে কমিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো, এটাকে নাড়া দেবো, এই যে অনেকটা কমে গেছে, এবার নাড়তে সুবিধা হবে। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ অনুযায়ী, 1 চামচ আলু পেস্তে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ, এবার এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু আগলা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা বাটা, এই যে লঙ্কাটা পরিমাণ মতো নিতে হবে, লঙ্কা বাটা, এই যে একটু আদা বাটা, আদা আর লঙ্কা বাটা, এ
এতে জল আর দেব না, যে জল বলছে এতেই ঘাট হয়ে যাবে। এ বেগুন গুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা বেগুন গুলো। বেগুনটা যদি না মনে মানে যদি ভাবেন দেবো না দিলেও হবে, বেগুন না দিয়েও করা যায়। আবার ঢাকা দিয়ে দেবো, জলটাও কমে গেছে। এখন এটাকে এইভাবে খুলতে দিয়ে দিয়ে আলুগুলো কুমড়োগুলোকে আমি একটু ঘেঁটে দেবো, বেগুন টেগুনগুলো। তাহলে সম্পূর্ণ কুসারের গায়ের সাথে আলু বেগুনগুলো কুমড়োগুলো সব মিশে যাবে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, এই 1 চামচের মতন একটু চিনি দিয়ে দেবো। ঘ্যাঁটে চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, ঘ্যাঁটে যে একটা ঘাসো ঘাসো মতন লাগে ওই জিনিসটা বোঝা যায় না। একটু নাড়বো আর এইটা এইভাবে খুঁজে দিয়ে একটু ঘেঁটে দেবো। এই যে দেখুন তৈরি হয়ে গেছে, কিন্তু এটা এই যে এরকম শুকনো শুকনো হবে, এটা এখন সম্পূর্ণভাবে রেডি। তাহলে এরকম নিরামিষ পদ্ধতিতে, এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। আর আপনারা এইভাবে নিরামিষ পদ্ধতিতে ঘ্যাঁটটা তৈরি করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তাহলে এই রেসিপিটা কেমন হলো আমার আপনাদের কাছে আমাকে কমেন্ট লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। তাহলে ঘ্যাঁটটা তৈরি হয়ে গেছে, এটা এবার নামিয়ে দেবো। নামানোর আগে এই যে ধনে আর জিরেটা ভেজে গুঁড়ো করে নেওয়া, এটা এর সাথে দিয়ে দেবো। এটা নামানোর পরেই দিতে হবে, সম্পূর্ণভাবে হয়ে যাবে তবে এই মশলাটা দিয়ে দিতে হবে। তাহলে এটা আবার নামিয়ে নেবো।